নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ শরীরে আছো, তোমাদের পরিবারের প্রত্যেকেই ভালো আছে। আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদের শনিবারের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আজকের ক্লাসে গান, গল্প এগুলোর মধ্যে দিয়ে যাব, কিন্তু তার আগে আমরা আমাদের মহান ঈশ্বরকে স্মরণ করি এবং আমরা প্রত্যেকে প্রার্থনায় উপস্থিত হই। আমরা প্রত্যেকে মাথা নত করব, চোখ বন্ধ করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় আসব। হে স্বর্গের করুণাময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে সময় তুমি আমাদেরকে দান করেছো তার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, এই সুযোগ, এই অনলাইন ভিডিওর মাধ্যমে আমরা যে শনিবারের ক্লাস করতে পারছি, তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এখন ক্লাসে যা গান গল্প আমরা শুনবো প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা করো, তুমি দয়া করো প্রভু। এখান থেকে যা শিক্ষা গ্রহণ করা, তুমি আমাদের শিক্ষা গ্রহণ করতে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, অনুগ্রহ দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আসি আমরা এখন গানের মধ্যে যাব এবং তারপর আমরা আমাদের এই সপ্তাহে নেতাজির জন্মদিন ছিল, সেই বিষয়ে নেতাজির বিষয়ে আমরা শুনবো এবং তার সাথে আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল, সেই প্রজাতন্ত্র দিবসের বিষয়েও আমরা শুনে নেব। তাহলে এসো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা একটা নতুন গান শিখে নেব, যে গানটা আমরা গীত সংহিতা তার 5 অধ্যায় 1 এবং 2 পদে পাব। তাহলে এসো আমরা গানটা করি। সদা প্রভু আমার বাকে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। সদা প্রভু আমার বাকে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। মম রাজ মম ঈশ্বর মম আর্তনা দে শুনো, মম রাজ মম ঈশ্বর মম আর্তনা দে শুনো। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা করিব, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা করিব। সদা প্রভু আমার বাকে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। সদা প্রভু আমার বাকে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। তাহলে আমরা এই সপ্তাহের ক্লাসে যখন এসে উপস্থিত রয়েছি, আমাদের দেশের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা দেখতে পাই। এক হচ্ছে 23শে জানুয়ারি এবং আরেকটি হচ্ছে 26শে জানুয়ারি। 23শে জানুয়ারি হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, আর 26শে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস, মানে যেই দিন আমাদের ভারতের সংবিধান লাগু হয়েছিল। তাহলে নেতাজি সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, তিনি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবী। বাবা ছিলেন উকিল বা তখনকার দিনের ব্যারিস্টার। তারা 14 জন ভাই বোন ছিল এবং নেতাজি তাদের মধ্যে নবম ছিলেন। নেতাজি ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ছিলেন এবং তার এই দেশপ্রেম কিন্তু তার বাবা মায়ের কাছ থেকেই তিনি পেয়েছিলেন। তিনি যখন কলকাতায় ফিরে এলেন তখন তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি বিদেশেও গেছিলেন তার উচ্চ শিক্ষার জন্য। সেখানে তিনি ICS পরীক্ষা দিয়েছিলেন এবং 4র্থ স্থান দখল করেছিলেন। কিন্তু তিনি ইংরেজদের এতটাই ঘৃণা করতেন যে তিনি তাদের দেওয়া চাকরি তিনি গ্রহণ করেননি এবং তিনি তারপরে জাতীয় কংগ্রেসে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর সঙ্গে তিনি যোগ দেন। কিন্তু মতের পার্থক্য হওয়াতে তিনি নিজের একটি দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং আমরা প্রত্যেকেই জানি
যে নেতাজি তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন এবং সেই আজাদ হিন্দ বাহিনীর যারা নেতাজির সঙ্গে সহযোদ্ধা ছিল তারাই তার নাম দিয়েছিল নেতাজি এবং তিনি সত্যি তাদের নেতা ছিলেন। নেতাজিকে ঘরবন্দী করে রাখা অবস্থাতেও তার কিন্তু সেই স্বাধীনতার প্রতি ভালোবাসা সেটা কিন্তু দমিয়ে রাখা যায়নি। তিনি ঘর থেকে পালিয়ে তিনি প্রথমে জার্মানি গেলেন এবং তারপর সিঙ্গাপুর এলেন এবং সেখান থেকে তিনি কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ চালিয়ে গেছিলেন। নেতাজির জন্ম হয়েছিল 1897 সালে 23শে জানুয়ারি এবং 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় বইতে যা বলে যে তিনি নাকি মারা গেছেন কিন্তু এখনো সেই দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আমাদের মধ্যে এখনো কিন্তু অমর হয়ে বেঁচে আছেন এবং তার সেই শিক্ষা তার সেই সংস্কৃতি যেন আমরা বয়ে নিয়ে যাই। যদি আমরা 26শে জানুয়ারির কথা উল্লেখ করি সেটাকে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। কেন? কারণ সেই দিন আমাদের সংবিধান ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান রচিত হয়েছিল এবং সেই সংবিধান লাগু হয়েছিল। আমরা সবাই জানি যে আমাদের 1947 সালের 15ই আগস্ট আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম। শুধু স্বাধীনতা পেলেই হবে না, তখনও কিন্তু আমরা ইংরেজদের শাসন ব্যবস্থার মধ্যেই ছিলাম। লর্ড মাউন্টব্যাটেন আমাদের কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। তার 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের সংবিধান চালু হয়। তাহলে 3 বছর আমরা কি করেছি, এটা একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকতেই পারে। এই 3 বছর ধরে কিন্তু আমাদের সংবিধান রচনা হচ্ছিল, কারণ ভারতের সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে সবচাইতে বড় সংবিধান। যদি আমরা ইংরেজি শব্দ গুণি, ভারতের সংবিধানে প্রায় 1,17,370টি শব্দ নিয়ে তৈরি করা হয়েছে। এই সংবিধানই কিন্তু আমাদের সমস্ত রকম ন্যায় পথে চলতে শেখায়। কারণ কি, সংবিধানের প্রথম লাইনে কি বলে, আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখানে কিন্তু আমি বা তুমি বলা নেই, এখানে আমরা ভারতের জনগণ। তাহলে এই সংবিধান আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, ভ্রাতৃত্ববোধ, প্রজাতান্ত্রিক, রাজনৈতিক সমস্ত কিছুর দিক থেকে। তাহলে অবশ্যই এই 2টো দিন আমরা কিন্তু মনোযোগ দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাধীনতা এবং দেশপ্রেম যেন এগুলোর মধ্যে আমরা যুক্ত রাখি। আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। তো আমরা এই বছরে কার কার সম্বন্ধে শুনছি? শৌল, দাউদ, জোনাথন। তো আমরা গত সপ্তাহে প্রথম সমুয়েল তার 18 অধ্যায় দেখেছিলাম যে শৌল দাউদকে প্রাণে মারার চেষ্টা করছে। কারণ কি, সবাই দাউদের প্রশংসা বেশি করছিল। যেখানে ইসরায়েলের রাজা সেই শৌল ছিল, তারা সেই রাজার প্রশংসা না করে সেই দাউদ যখন যুদ্ধ থেকে ফিরে আসত সবাই দাউদের প্রশংসা গান করত। এই কারণে কিন্তু শৌল ঠিক করে নিয়েছিল যে দাউদকে আমি বধ করব। আজকের আমরা তার পরবর্তী ঘটনা দেখব, যা আমরা বাইবেলে পাব প্রথম সমুয়েল 19:1-24। আমরা কিন্তু গল্পটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বাইবেলটাও পড়ব। তাহলে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা দেখে নিই এই 19 অধ্যায় কি আছে। পরে শৌল জোনাথন আর তার সমস্ত দাসকে বলে দিল যে দাউদকে যেন তারা বধ করে, মানে সবাইকে আদেশ দিল যেন দাউদকে তারা দেখতে পেলেই যেন তার কাছে ধরে আনে বা বধ করে। কিন্তু আমরা শুনেছি আগেই যে জোনাথন আর দাউদ খুব ভালো বন্ধু ছিল, আর জোনাথনও সেখানে
উপস্থিত ছিল। তো সে তার বাবার কথাটা শুনল যে তার বাবা সবাইকে সমস্ত দাসকে বলল যেন তারা দাউদকে বধ করে। তো জোনাথন তারপর সেই কথাগুলো সে দাউদকে গিয়ে জানালো যে তার পিতা শৌল কিন্তু তাকে মারার আদেশ দিয়েছে তার সমস্ত দাসকে। তো সে যেন একটু সাবধানে থাকে, সে যেন কোনো একটি গুপ্ত স্থানে যেন লুকিয়ে থাকে। সে তার বাবার সঙ্গেই থাকবে, সে তার বাবার সঙ্গে কথাও বলবে, যদি কোনো বিপদ বোঝে তাহলে সেও সেটা দাউদকে জানাবে। তারপর কথা মতো জোনাথন তার পিতাকে অর্থাৎ রাজা শৌলকে বোঝানোর চেষ্টা করছে যে দাউদ আপনার তো কোনো দিন ক্ষতি করেনি বা আপনার বিরুদ্ধেও কোনো দিন কোনো যুদ্ধ করেনি, তো আপনি কেন খামোকা দাউদের প্রাণ নেওয়ার চেষ্টা করছেন? ও তো সব সময় আপনার মঙ্গল চিন্তা করে, ও তো সব সময় আপনার পক্ষ হয়ে যুদ্ধ করে সেই পলিস্টিয়দের সঙ্গে, তো আপনিও তো এই কারণে খুব খুশি হয়েছিলেন, তাহলে আজ কেন দাউদের প্রাণ নেওয়ার আপনি চেষ্টা করছেন? তো শৌল তখন শুধুমাত্র কিছুক্ষণের জন্য সেই জোনাথনের তার ছেলের কথা শুনে জোনাথনের কাছে সে দিব্য করল যে সে দাউদকে কোনো ক্ষতি করবে না। সে এমনকি সদাপ্রভু নামে দিব্য করল যে আমি জোনাথনকে হত করব না। তো জোনাথন কি করল, আবার দাউদকে সেই খবরটা দিল এবং দাউদ সেই আগের মতো যে তাদের সঙ্গে থাকতো তাদের সঙ্গে থাকতে শুরু করল। এরকম দিন যেতে কিছুদিন পর আবার সেই শৌলের ওপরে সেই দুষ্ট আত্মা যেরকম আসতো এবং শৌল যে প্রলাপ বকতে থাকতো সেরকম সেই দুষ্ট আত্মা শৌলের উপর এলো এবং শৌল তার যে হাতের বর্শা ছিল সেই বর্শা দিয়ে কিন্তু দাউদকে মারার চেষ্টা করল। এবং দাউদ কিন্তু সেই সময় কিন্তু সে শৌলের সামনে কিন্তু বীণা বাজাচ্ছিল। আমরা জানি যে বীণা বাজালে শৌল উপশম পেত, কিন্তু সেই সময় দাউদ ওই বর্শার ওখান থেকে সরে গিয়ে কিন্তু রক্ষা পেল, মানে দাউদের কিন্তু কোনো ক্ষতি হলো না। কিন্তু শৌল কিন্তু সেই জোনাথনকে দিব্য করেছিল, কিন্তু শৌল সেই কথা ভুলে গেছিল, সে কিন্তু আবার কিন্তু দাউদকে মারার চেষ্টা করল। তো সেই সময় কি করল দাউদ, সঙ্গে সঙ্গে সেখান থেকে শৌলের ওখান থেকে পালিয়ে গিয়ে সে নিজের প্রাণ রক্ষা করল। তারপরে সে নিজের গৃহে গেল এবং যখন এই সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলল, তার স্ত্রী বলল যে তুমি এই রাত্রেই এখান থেকে পালিয়ে যাও, নাহলে কিন্তু রাজা শৌল তোমাকে ছাড়বে না, তিনি তোমাকে মেরে ফেলবে। তখন তার স্ত্রীর নাম কি ছিল, মিখল। মিখল কি বলল, তাকে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিল। তো দাউদ সেই স্ত্রীর কথা মতো সে জানলা দিয়ে পালিয়ে গেল। রাজা শৌল কিছু সৈন্যদের পাঠিয়েছিল যেন দাউদের ঘরের সামনেই তারা পাহারা দেয়, মানে প্রাতকাল হবে মানে সকালবেলা হবেই আর দাউদকে ধরে আনবে এবং দাউদকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। তো মিখল কি করল, যাতে কেউ না বুঝতে পারে যে দাউদ এখানে নেই ঘরে, তো সে তার খাটের মধ্যে একটা ঠাকুর প্রতিমা নিয়ে সে কি করল, সেই বিষ্ঠার মধ্যে যে একটি ছাগলমের লেপ ছিল তার মধ্যে তাকে সেটাকে জড়িয়ে মানে শুয়ে রেখেছে, যাতে সবাই এলে বুঝতে পারে যে ওখানে কেউ শুয়ে আছে, মানে তার স্ত্রী বলবে যে ওটা দাউদ শুয়ে আছে। তখন শৌল এবার মিখলের ঘরে সৈন্য পাঠালো যে দাউদকে নিয়ে আসো। তখন মিখল তো কথা মতো বলল যে দাউদ পীড়িত আছে মানে অসুস্থ আছে, সে শুয়ে আছে। তখন সৈন্যরা তার কথা বিশ্বাস করল না এবং শৌল বলল তাকে খাট সমেতে তোমরা আমার কাছে তুলে আনো। আর যখন সেই ওটা সরালো তখন দেখলো একটা ঠাকুর প্রতিমা ওখানে শোয়ানো আছে। তখন শৌল সেই মিখলকে বলল, তুমি আমাকে কেন ঠকালে, তুমি আমাকে কেন ওকে মারতে দিলে না? তারপর সেই রাত্রে যেহেতু দাউদ পালিয়ে গেছিল, সে পালিয়ে গিয়ে
সে সমুইলের কাছে উপস্থিত হলো। সমুইলের সে বাড়ি ছিল কোথায়? রামাতে। সেখানে সে সমুইলের কাছে পৌঁছে গিয়ে শৌলের সমস্ত বৃত্তান্ত, সমস্ত ঘটনা সে খুলে বলল যে কিভাবে শৌল তাকে মারার চেষ্টা করছে এবং সে কিভাবে পালিয়ে পালিয়ে রক্ষা পাচ্ছে। এবং সমুয়েল কিন্তু সেই সমস্ত ঘটনা দাউদের কাছ থেকে শুনল। তারপর দাউদ যে পালিয়ে গিয়ে সমুয়েলের কাছে আশ্রয় নিয়েছে এই কথাটা কেউ জেনে গিয়ে রাজা শৌলকে বলে দিল যে সে রামায় নায় বলে একটি জায়গা আছে, সে সেখানে লুকিয়ে আছে। তখন শৌল যেহেতু দাউদকে মারার জন্য সে উঠে পড়ে লেগেছে, সে সঙ্গে সঙ্গে কি করল, তার যে সৈন্য ছিল সেই সৈন্যকে পাঠালো দাউদকে মারার জন্য বা ধরে আনার জন্য। কিন্তু যাদেরকে শৌল পাঠিয়েছিল তারা সেখানে উপস্থিত হওয়া মাত্র, মানে সমুয়েল এবং তার যে দল ছিল সেই ভাববাদী দল, তাদেরকে দেখা মাত্র ঈশ্বর কি করল, তাদের উপর সেই পবিত্র আত্মা দিল এবং তাদের সঙ্গে যে শৌলের সৈন্যগণরা গিয়েছিল তারাও তাদের সঙ্গে মিশে গিয়ে ভাববাণী প্রচার করতে লাগলো। মানে যে তারা যে কাজের জন্য এসেছিল সেই কাজ তারা ভুলে গেছিল। এইভাবে ঈশ্বর কিন্তু তাদের মন পরিবর্তন করেছিল। এইভাবে শৌল একবার নয়, দুবার নয়, তিনবার কিন্তু ওরকম দূতগণ পাঠিয়েছিল, আর তিনবারই কিন্তু কেউ আর ফেরত আসেনি, সবাই ওই সমুয়েলের দলের সঙ্গে মিশে গিয়ে ভাববাণী প্রচার করতে লাগলো। এবার যখন শৌল এই খবরটা পেল, শৌল এবার কি করল, নিজে গেল। নিজে গিয়ে এবার যখন জিজ্ঞেস করল যে সেই দাউদকে তারা দেখেছে কিনা, তখন তারা বলল সে রামাস্ত নায়ের ওখানে আছে। তখন শৌল সেই খবর পেয়ে সেদিকে যাওয়ার জন্য রওনা হল। কিন্তু সেখানে শৌল যাওয়ার সঙ্গে সঙ্গে সেও যখন সমুয়েলের সাক্ষাতে বা সম্মুখে এলো, সামনে এলো এবং সেই ভাববাদী দলদের দেখল, সে তার উপরও কিন্তু সেই ঈশ্বরের আত্মা পবিত্রতা নেমে এলো এবং তারও মন পরিবর্তন হলো এবং শৌল কিন্তু সে তাদের সঙ্গে আবার ভাববাণী প্রসার করতে লাগলো এবং সে ওখানে বিবস্ত হয়ে দিন রাত্র পড়ে রইল। এখানের মতন গল্প আজকের এখানে শেষ। এর পরের ঘটনা কি ঘটেছিল, শৌলেরই অবস্থা কি হয়েছিল বা দাউদের মরে গেছিল না বেঁচে আছে, আমরা এর পরবর্তী ঘটনায় দেখতে পাব। তো আজকের মতন এখানে শেষ। যা কোশ্চেন অ্যান্সার আছে তোমরা কিন্তু করে গ্রুপে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি সত্যি সবারই ভালো লেগেছে। আমরা নেতাজির বিষয়ে এবং আমাদের প্রজাতন্ত্র দিবসের বিষয়ে আমরা জানতে পারলাম। আর আজকের ক্লাসের পর আমাদের গ্রুপে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে সঠিকভাবে লিখে আমরা কিন্তু সাবমিট করব। এর উপরেই কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটাকে মনোযোগ সহকারে করব এবং যেভাবে আমাদের উত্তর পাঠাতে বলা হচ্ছে গ্রুপের মধ্যে, সেইভাবে আমরা উত্তর যেন সেই সময়ের মধ্যে আমরা গ্রুপে পাঠিয়ে দিই। আসি, আমরা আজকের মধ্যে ক্লাস শেষ করব। আমরা প্রার্থনায় আসি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হে যিশু বাবা, তুমি যে সুন্দর ক্লাস আমাদেরকে দান করেছিলে তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, এই ক্লাসের মাধ্যমে আমরা নতুন গান শিখলাম, আমরা বিভিন্ন গল্পগুলো জানলাম। প্রভু অনুগ্রহ করো, এই যে গল্পগুলো শুনলাম, এই যে গান শিখলাম প্রভু, এর মধ্যে থেকে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু আগামী দিনে। প্রভু তুমি অনুগ্রহ দাও, তুমি আশীর্বাদ দাও প্রভু। হ্যাঁ প্রভু, আজকে যখন আমরা সেই নেতাজির বিষয়ে জানলাম প্রভু, আমাদের স্বাধীন ভারতে যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব কী সেটা জানালে প্রভু, সেটাও যেন জানিয়েছি প্রভু, আমরা যেন সেগুলো মনে রাখতে পারি এবং প্রভু আমাদের জীবনে ব্যবহার করতে পারি। প্রভু তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ প্রভু, আজকের আমরা ক্লাসের শেষে উপস্থিত হয়েছি, এই সময় প্রত্যেক একজনের সুস্থতার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, প্রত্যেকের পড়াশোনার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, প্রত্যেকটি পরিবারকে সুস্থ শরীরে রেখো, অনুগ্রহ করো প্রভু। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু তোমার নামে চাই, আমেন। তো প্রত্যেককে টাটা, আমরা আগামী সপ্তাহে আবার উপস্থিত হব নতুন ক্লাস নিয়ে।